हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल प्रसिद्ध मैथ्स। আমি প্রসেনজিৎ জান। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 8 এর যে গণিত প্রভাব বিষয়টি আলোচনা করছিলাম, আজকে ওইটার পূর্ব পাঠের পুনরালোচনার কোর্সে দেখি 1.3টা আলোচনা করার পূর্বে চতুর্ভুজের যে শ্রেণীবিভাগ সেটা আলোচনা করব। তো দেখো, চতুর্ভুজের শ্রেণীবিভাগের যে পার্টটাতে মূল যেটা লক্ষ্য করতে হবে, চতুর্ভুজ কি বা কাকে বলে সেইটা আগে জানতে হবে। চতুর্ভুজ, দেখো এই নামটার মধ্যেই লুকিয়ে আছে চতুর্ভুজ। ভুজ মানে কি? চতুর মানে হচ্ছে চার, আর ভুজ মানে হচ্ছে বাহু। ওকে, চারটি বাহু বিশিষ্ট, চারটি বাহু, এইরকম চারটি বাহু। শুধু চারটা বাহু থাকলে হবে না, চারটা বাহু নিয়ে কি হতে হবে না, একটা সমতলিক চিত্র হতে হবে। ওকে, চারটে বাহু দ্বারা সমতলিক একটা সমান অংশে, একটা উঁচু নিচু কোনো একটা মেঝের ওপর যদি এরকম কোনো চারটে রেখা টেনে দেওয়া হয়, সেরকম চতুর্ভুজ সমতলিক ক্ষেত্র হতে হবে। চারটে বাহু একটা সমান তলের ওপর যদি আঁকা হয় তাহলে ওইটাই কি না, চতুর্ভুজ। অর্থাৎ চারটে বাহু থাকতে হবে একটা, সেরকম একটা চিত্রই হচ্ছে চতুর্ভুজ। এইটা যেরকম কি, এইটা দেখো, এইটা আর এইটা যদি সমান করি, বিপরীত সাইড এটা এটা যদি সমান করি, এটা একটা কি হয়ে যাবে না, আয়তক্ষেত্র হয়ে যাবে। আবার চারটে বাহুই যদি সমান করে দিই এরকমভাবে, তাহলে দুটো বর্গক্ষেত্র হয়ে গেল। ক্লিয়ার? তো সেইরকম দেখো, এর শ্রেণীবিভাগে জানবো চতুর্ভুজটা কি আগে জানলাম। ওকে, চতুর্ভুজের এই শ্রেণীবিভাগটা আবার দু ধরনের ভাগ করে দেওয়া হয়। কি যদি একটা দেখো কি আছে, যদি একজোড়া বিপরীত বাহু আছে, চতুর্ভুজটা আগে দেখি চতুর্ভুজ কীরকম হবে, না চতুর্ভুজটা হবে এরকম চারটা বাহু থাকলেই কিন্তু তাকে আমরা কি বলবো, এটা সমান্তরাল হতে পারে, বা যে কোনোভাবে চারটা বাহু একটা সমতলের উপর এরকম অবস্থায় থাকলে এটাকে আমরা কি বলবো, চতুর্ভুজ। ওকে, তো এরপরে দেখো, যদি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তখন কি হবে, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটা সমান্তরাল আছে, এবার এটা সমানও হতে পারে, এরকম ব্যাঁকাও হতে পারে, বাঁকাও হতে পারে, এটাকে আমরা কি বলবো না, এটা হচ্ছে কি না, ট্রাপিজিয়াম। কি ট্রাপিজিয়াম? ওকে, কি না, একজোড়া বাহু এইটা আর এইটা কি বিপরীত বাহু, অবশ্যই একজোড়া বিপরীত বাহু কি হবে, সমান্তরাল, অবশ্যই সমান্তরাল হতে গেলে বিপরীত বাহু হতে হবে। যদি এরকম অ্যাঙ্গেলের প্রশ্ন যদি নিই, এই দুটো কিন্তু বিপরীত বাহু হচ্ছে না এবং সমতলের কোনো প্রসঙ্গই আসছে না। এই সমতল বাহু আবার কি, সমতল নয় সমান্তরাল বাহু কি না, এটা কখনো কিন্তু জয়েন্ট হবে না। সমান্তরাল বাহু সবসময় কি হয়, এই যে এ বি, আর এটাকে যদি সি ডি ধরি তাহলে এ বি সি ডি কি সমান্তরাল, বোঝা গেল? এই দুটো কিন্তু কখনোই কিন্তু ক্রস করবে না, এই দুটো সমান্তরাল সরল রেখা মানে কি, এটা কখনো একে অপরকে ছেদ করবে না বা বিচ্ছেদ করবে না। ওকে, চলো নেক্সট কি আছে, এটাকে তাহলে আমরা কি বলবো, যদি বিপরীত বাহু জোড়া যদি সমান্তরাল হয় সেটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়াম আবার কি দুটো ভাগে ভাগ করে, এই ট্রাপিজিয়ামটা কি দুটো ভাগে ভাগ করে, কি কি আছে দেখো, তির্যক বাহু দুটি যদি সমান্তরাল হয়, তির্যক বাহু অর্থাৎ এইটার সমান্তরাল এইটা, এইটার সমান্তরাল এইটা, এইরকম যদি হয় এটাকে আমরা কি বলবো না, সমান্তরিক, কি বলবো না, সমান্তরিক। তির্যক বাহু এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা, ওকে, এটাকে কি বলবো না, সমান্তরিক। আবার যদি এইরকম ধরনের হয়, একটা রেখা সমান্তরাল কিন্তু এই দুটা কি এরকম ধরনের যদি হয়, তাহলে এটা কি দুটো বাহু, অর্থাৎ এটাও সমান্তরাল এটাও সমান্তরাল, এটা এটা সমান্তরাল আবার এটা এটা সমান্তরাল, এক্ষেত্রে কি এইটা আর এইটা সমান্তরাল, একটু বোঝো, এখানে একজোড়া বাহু সমান্তরাল, এই দুটোর কোনো রকম কোনো পরিমাপ নেই,
ফার্স্ট এটাকে বলছে কি ট্রাপিজিয়াম। এইটা কি সমান্তরিক কি সূত্রে? না, এইটাও সমান্তরাল, এইটাও সমান্তরাল, দুজোড়া বিপরীত বাহুকে সমান্তরাল। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো শুধুমাত্র এই জোড়া দুটি সমান্তরাল, কিন্তু এইটা এবং এইটার বাহু তির্যক, নট সমান্তরাল, তির্যক বাহুদ্বয় কি এটা কিন্তু একটা সময় কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হতে পারে। এইটা কি এক জোড়া সমান্তরাল, আর তির্যক বাহু দুটি কি দৈর্ঘ্য সমান, তাহলে কি হবে না সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ওকে, তাহলে কি হলো চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম থেকে সামান্তরিক এবং সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে ভাগ হল। এবার এই সামান্তরিককে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল বলেছি, এইটা যদি আবার একটা কোণ যদি 90 হয়ে যায়, এখানে কি জিনিস আছে দেখো বিপরীত বাহু সমান সমান্তরাল, এখানেও দেখো বিপরীত বাহু সমান সমান্তরাল, তাহলে এটা সামান্তরিক, এটাকে আলাদা নাম বলবো কেন, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা কি না আয়তক্ষেত্র, এটা এক নাম, এটা আর এক নাম কেন, অবশ্যই নামের কারণ আছে আয়তক্ষেত্র, কারণ এর একটা জিনিস অ্যাড আছে, একটা কোণ কি হবে সমকোণ বা 90 ডিগ্রি, সমকোণ কোণটাকে বলবো 90 ডিগ্রিটাই হচ্ছে, 90 ডিগ্রিটাই হচ্ছে কি না সমকোণ, কি সমকোণ। ওকে, আবার 180টা কি, 180 ডিগ্রিটা হচ্ছে সরলকোণ, সরলকোণ। ওকে, সূক্ষ্মকোণ স্থূলকোণ পরপর আছে, পরে আসছি, যেটা আছি ওইটাকে কমপ্লিট করে নিই। তাহলে আয়তক্ষেত্র কি না সামান্তরিকেরই একটা পার্ট, কি না একটা কোণ, এর সমস্ত ক্রাইটেরিয়া আছে এখানে, বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল সবই ঠিক আছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, কিন্তু একটা এর আলাদা কি আছে না এটা একটা কোণ 90 হবে, আর একটা কোণ 90 হবে না, বাকি তিনটে কোণ অবশ্যই 90 অটোমেটিক্যালি হয়ে যাবে, আমার একটা কোণ দেখে নিলেই হবে, বাকিটা অটোমেটিক্যালি হবে। তো এটা কি আয়তক্ষেত্র হলো, চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম থেকে সামান্তরিক, সামান্তরিক থেকে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র একটা জিনিস, এবার দেখো সামান্তরিক একই রকম চিত্র দেখা যাবে কি না এইটা, এটা কি না এটাকে আমরা বলতে পারি রম্বস, কি একই, সবই একই, কিন্তু কি এর বিপরীত বাহু দৈর্ঘ্য সমান ছিল, এটি চারটি দৈর্ঘ্য সমান হবে, চারটি বাহু দৈর্ঘ্য, বাকি ক্রাইটেরিয়া একই, এইটার সমান্তরাল এইটা, এইটার সমান্তরাল এইটা, কিন্তু এক্ষেত্রে ছিল একটা কোণ 90, এক্ষেত্রে হচ্ছে চারটি বাহু দৈর্ঘ্য সমান। ওকে, চারটি বাহু দৈর্ঘ্য সমান, তাহলে সেক্ষেত্রে এটা রম্বসের যে চিত্রটা এরকম না একে এইরকম আঁকা যায়, রম্বস। আবার দেখো এই আয়তক্ষেত্র আর রম্বস এই দুটোকে, এটারও একটা কোণ সম সমান, এটাকে যদি একটা কোণ সমান করে দিই তাহলে কিরকম ধরনের আসবে চিত্রটা, জাস্ট এই ধরনের একটা চিত্র আসবে, হাতে আঁকছি, এই কোণটার কোণ সমান নাও হতে পারে, এটা হচ্ছে কি না বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, কি এর বাহুদ্বয় তো বিপরীত বাহুদ্বয় তো সমান্তরাল এবং সমানও বটে। ওকে, আর আয়তক্ষেত্রেরই একটা পার্ট যদি বলি, এর বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং একটি কোণ সমকোণ, এরও বিপরীত বাহুগুলি সমান্তরাল একটি কোণ সমকোণ, বাট এখানে একটা আলাদা কি আছে না বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, শুধু বিপরীত না, এটা হচ্ছে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, ক্লিয়ার, এতটা বোঝা গেল। তাহলে চতুর্ভুজ, সেখান থেকে ট্রাপিজিয়াম, সামান্তরিক আর সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সামান্তরিক থেকে আয়তক্ষেত্র রম্বস, এবং এই দুটো ক্রাইটেরিয়া মিলে বর্গক্ষেত্র এলো। এবার দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম ছিল এখানে শেষ, চতুর্ভুজের একটা পার্ট ট্রাপিজিয়াম বলেছি, আর একটা পার্ট দেখো, আর একটা পার্ট আমরা কাইট বলতে পারি, কাইট মানে কি, কাইট মানে হচ্ছে ঘড়ি, এইটা কিরকম হবে জাস্ট এই ধরনের, কিরকম হবে এই ধরনের, খানিকটা দেখো রম্বসের মতো, রম্বসের কি
চারটে বাহু সমান আছে, বাট এটা কিন্তু চারটে বাহু সমান নেই। এইটা এই তির্যকের এই তির্যকের সমান, তাহলে এটার সঙ্গে কম্পেয়ার করতে পারি এইটার, তাই তো? এইটা কাইট ছিল, কাইটের চারটে বাহু সমান ছিল না, যদি চারটে বাহু সমান করে দিই তাহলে কিন্তু রম্বস হয়ে যাবে। বোঝা গেল? আশা করি চতুর্ভুজের এই শ্রেণীবিভাগটি বোঝা গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিতে যদি এতক্ষণ না লাইক করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।